81 ঘন্টা বাজে দুই ছিনতাইবাজকে আটক করলো পুলিশ। এর সাথে নম্বরবিহীন একটি স্কুটি, দুটি মোবাইল ফোন। জানা যায় বুধবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ এলাকায় দুই যুবককে নবজ্যোতি ব্রহ্ম এবং সুমন দেবনাথকে আটক করা হয়। পুলিশের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে উদয়পুর রেল স্টেশন, রাজারবাগ কলেজ সহ শহরের বিভিন্ন প্রান্তে নম্বরবিহীন একটি স্কুটি দিয়ে সাধারণ লোকজনদের কাছ থেকে ধৃত দুই যুবক মোবাইল ফোন ছিনতাই করে আসছিল বলে অভিযোগ। বুধবার রাতে রাজারবাগ এলাকা থেকে নম্বরবিহীন স্কুটি সহ অভিযুক্ত দুই মোবাইল ফোন ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে পুলিশি জেরায় অভিযুক্ত দুই যুবক মোবাইল ফোন ছিনতাই করার ঘটনা স্বীকার করে। পুলিশের ধারণা, তাদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত বাকিদের নাম জানতে পারবে। তবে আগামী দিনে কতটা সফল হবে সেটা বলা মুশকিল, কারণ পুলিশের গাফিলতিতে গোটা মহকুমায় চুরি ছিনতাইয়ের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।